আপনি নিজে বরের গাড়ি সাজিয়ে ড্রাইভ করে আমাকে বিয়ের মণ্ডপ অব্দি পৌঁছে দেবেন, তারপর কনের কাছে। মিস্টার আদিত্য, আপনার এই অদ্ভুত আবদারের কারণটা আমি জানি না, তবে আপনি যখন বলেছেন তখন আমি নিশ্চয়ই আসবো। এই তো বড়টা চলে এসেছে, বাহ সুন্দর লাগছে তো। আমি রেডি, এবার যাওয়া যাক। হ্যাঁ তুই যা, বসে ভাই। ঠিক আছে ঠিক আছে। কি রে লাগো না তো? না না ঠিক আছে। কি হলো তোর? ওই হোঁচট খেয়ে গেছি। সাবধানে যাবি, কেমন? তুমি যেও না শুভঙ্কর। কেন জানি না মনটা খুব কু ডাকছে, তুমি যেও না প্লিজ। তা আবার হয় নাকি? তোমার বিয়ে বলে কথা আমি না গিয়ে পারি? হ্যাঁ আমি তোমার বরকর্তা, বিয়ে বুঝেছ? বর আনবো, বিয়ে হবে, বাসর রাত জাগবো, হইচই করবো, নাচ গান হবে, তবে না। আমি চলি আসছি। কি রে ও আদি, তোর হলো? কই দেখি বাবা, এই দেখো এইটা আটকাস নি। পিপিন পিপিন, ও পিপিন 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 পিপিন, ওনারা বর নিতে চলে এসেছেন। চল চল, কই কে এসেছে দেখি। আমি এসে গেছি। এসেছো, খুব ভালো হয়। ঢাক বাজে ঢোল বাজে, সঙ্গে যাবে কে? সঙ্গে আছে ডাক্তার বাবু, কোমর বেঁধেছে। তুমি যাও, ঘরের ভেতরে রয়েছে। ও বাজা, দেখ সবাই রেডি হলো কিনা, বেরোতে বল, দেরি হয়ে যাবে তো। দেখছি, তুমি যাও, আমি দেখছি। যা, সবাইকে দেখ, তালা দিতে হবে এক্ষুনি। আয়তো বাবু, চলো। থ্যাংকস, থ্যাংকস ফর ইওর কাইন্ড কোঅপারেশন। থ্যাংকস আর কি আছে, আর কিছু করার মধ্যেই আপনি নূপুরের বর হতে চলেছেন, আমি আপনাকে মানা করতে পারি? আসুন। আপনি ঘামছেন কেন? কোনো অসুবিধা হচ্ছে? না না, সব ঠিকই আছে। কিছু মনে পড়ছে? মনে পড়ছে কি? মনে পড়া আছে, মনে হচ্ছে না আপনি কাউকে মেরে ফেলেছেন। হয়তো বাবু। হ্যাঁ, আপনার মনে হচ্ছে না আপনি একটা তরতাজা প্রাণকে মেরে ফেলেছেন? একজন নতুন সংসার করতে যাচ্ছিল, তাকে মেরে ফেলেছেন, মনে হচ্ছে না আপনার? আপনি কি বলছেন এসব? হ্যাঁ, বিয়ের সময় কি রে তোদের কথা? কি কি হয়েছে? এনি প্রবলেম? না না, এভরিথিং ইজ অল রাইট, সব ঠিক আছে, আসুন। সাবধানে যাস, থাক থাক। কই সবাই এসো, আরে দেরি হয়ে যাচ্ছে, শাক ভাজা উলু দাও। হ্যালো শ্রী। হ্যাঁ গাড়ি রেডি রাখো, ওরা আসছে।
হ্যালো বাজে ডাক্তার, কোথায় আছিস তুই? সাবধানে আসিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, চিন্তা করো না তুমি, সব ঠিক আছে, সাবধানেই আসব, একদম চিন্তা করো না। হ্যাঁ আসলে মনটা না খুব খুব কু ডাকছে জানিস। ময়না শোনো, ময়না যদি আমার কিছু হয়ে যায় তাহলে বিয়েটা কিন্তু একদম থামিও না, বুঝেছো? আর তুমি তো রয়েছো, তুমি থাকলে সব ঠিক করে দেবে, তোমার প্রার্থনা ঈশ্বর নিশ্চয়ই শুনবে। আরে ময়না তুমি তো আছো, যে দেশে বেহুলা জন্মায় সাবিত্রী জন্মায় তাদের যদি ঠাকুর কথা শুনতে পারে তাহলে ময়নার কথাও ঠাকুর শুনবে। তুই সাবধানে আয়। হ্যাঁ হ্যাঁ ময়না বুঝতে পেরেছি, তুমি বুড়োদের মতন জ্ঞান দেওয়া বন্ধ করো তো। হ্যাঁ হ্যাঁ গান বাজনা করো, এনজয় করো, ওকে? আমরা দুজনেই আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বেরোবো? হ্যাঁ বেরোচ্ছি। আই তো বাবু। আই তো বাবু। সরি ভাই, আমি আজ তোর মৃত্যুর প্রতিশোধ নিচ্ছি। আমি জানি না আমি ঠিক করছি না ভুল করছি, কিন্তু আমি নিচ্ছি। ফিনিশড হিম। আদিত্যবাবু, 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 তদ্বেষ্ণ পরমং পদং সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাততম ওং সর্বমঙ্গল মঙ্গলম। এবার পাত্রীকে নিয়ে এসো। আচ্ছা Thank you.
এবার শুভ দৃষ্টি, আস্তে আস্তে পান পাতাটা নামা। এবার মালা বদল হবে, তুমি আগে মালাটা দাও। তোমার ডান হাত দাও। সত্যভামা হিমগিরি তনয়া বশিষ্ঠ জন্নু কন্যা অরুন্ধুতি জল উপমুদ্রা ভয়গ্রন্থি পদতি সীতারাম। এক্সকিউজ মি, ডক্টর শুভঙ্কর ব্যানার্জির অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় আছে? কোথায় আছে? হসপিটালে আছে, এক্ষুনি যেতে হবে। শোনো ময়না, যদি আমার কিছু হয়ে যায় তাহলে বিয়েটা কিন্তু একদম থামিও না, বুঝেছো? আর তুমি তো রয়েছো, তুমি থাকলে সব ঠিক করে দেবে। বিয়ে হবে ভালো দিদি। ময়না, আমার বরের আদেশ, যা কিছু হয়ে যায় কাকে বিয়ে হবে। তুই বস, আপনি বিয়ে শুরু করুন। সিঁদুরটা পরিয়ে দে, পরিয়ে দে বলছি। Ah!
সরি, আমি আপনাকে মারতে চাইনি, কিন্তু আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এটা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। গুড বাই। আমার ভাই যেখানে, আপনিও সেখানে পৌঁছে গেলেন। মিস্টার আদি, আপনাকে থানায় যেতে হবে। কেন? ডক্টর শুভঙ্কর ব্যানার্জিকে আপনি খুন করতে চেয়েছিলেন। কি বলছেন কি আপনি? কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ এই যে মুর্দা ঘরের লাশ। এটা হতে পারে না, এটা হতে পারে না। আই কিল ইউ, আই কিল। মিস্টার আদিত্য, খুনের বদলে খুন হতে পারে, কিন্তু অ্যাক্সিডেন্টের বদলে খুন হয় না। যদি সেটা হতো তাহলে পৃথিবীর ইতিহাসটাই বদলে যেত। অফিসার, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ। ঠিক আছো শুভ? তুমি ঠিক আছো? তাহলে সবাই যে আমাকে বললো। ভালো দিদি, বাজে ডাক্তার আমাকে ফোন করে বলে দিয়েছিল, সব কিছু আমি জানতাম। তোর এই বর আমার বাজে ডাক্তারকে মারার চেষ্টা করেছিল। ভুল করেছে নূপুর, পারলে ওকে ক্ষমা করে দি। তোমাকে তো বাঁচতে হবে, ওর সাথেই বাঁচতে হবে। আপনার জ্বালা মিটেছে? আমাকে ক্ষমা করবেন, ক্ষমা করবেন শুভঙ্কর। ক্ষমা করে দে ভালো দিদি, আয়। দেখি যা, এবার ঘরে যা দেখি।
শেখর, পেছনে তুমি লক্ষণ দেওয়ার মাকে নিয়ে এগো, আমি আসছি। I love you too, Moina.